বিশ্ববিনারবে বিশ্বজন মোহিছে, স্থলে জলে নবতলে, বনে উপবনে, নদী নদে গিরিগুহা পারাবারে, নিত্য জাগে সরস সঙ্গীত মধুরিমা, নিত্য নৃত্য রস ভঙ্গিমা। বিশ্ববিনার তন্ত্রীতে বেজে ওঠে প্রকৃতির সুর, সেই সুরের প্রতিধ্বনি শ্রুত হয় রবীন্দ্রনাথের অন্তরে। তাই তো কবি প্রকৃতির কবি, তিনি প্রকৃতি প্রেমিক কবি। আজকের সন্ধ্যায় রবীন্দ্র অর্চনায় কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত সুতপা বন্দ্যোপাধ্যায়। আসছে বৈশাখ মাস, 25শে বৈশাখ। প্রতিবছরই ঘুরে ঘুরে আসে বৈশাখ, তার জন্মদিন। যদিও দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না কোন দিন, 25শে বৈশাখ আমাদের অন্তরে লেখা থাকা একটি দিন। সত্যি কথা বলতে কি, বাংলা মাস হিসেবে আমরা বাঙালিরা কিন্তু একটা দিন কখনো ভুলি না, 25শে বৈশাখ। ইংরেজি ধরে আমরা এগোই না, তার জন্মদিন, আমাদের বেঁচে থাকা, আমাদের এগিয়ে চলা, ভালো লাগা, ভালোবাসা, সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে আছে আমাদের একমাত্র আশ্রয় রবি ঠাকুর। তাই 25শে বৈশাখ যতবার আসে, যদিও প্রতিদিন প্রতিনিয়তই তাঁর জন্মদিন আমাদের কাছে আমরা জানি, তবুও ওই একটি বিশেষ দিনের দিকে আমরা সারা বছর তাকিয়ে থাকি। আর তাই জন্যেই ওই 25শে বৈশাখ আসছে, এই আনন্দ, এই উত্তেজনাই আমাদের সবাইকে ভরিয়ে রাখে। এবার নবরবি কিরণ ঠিক করেছে এই বৈশাখ মাস জুড়ে এবং তার জন্মদিনকে মাথায় রেখে অনেক দিন ধরে আপনাদের সকলের সঙ্গে রবি ঠাকুরকে নিয়ে কাটাবে। অনেক গানে, অনেক কবিতায়, কিছু কথায়, ভালো লাগায় আর ভালোবাসায়। আজকের এই মুহূর্তে ভার পড়েছে আমার উপরে রবি ঠাকুরকে ঘিরে কিছুক্ষণ থাকার জন্যে আপনাদের সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে। তাই আমি ভেবেচিন্তে ঠিক করেছি কিছু ভালো লাগার কবিতা আপনাদেরকে শোনাবো, আমার যেগুলো খুব ভালো লাগে। প্রথমেই মনে হচ্ছে শুভক্ষণ কবিতাটি, আমি জানি এটা অনেকেরই খুব প্রিয় কবিতা, চেষ্টা করছি। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাঁদে কবরে বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণেরও বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস, আমি দাঁড়াবো যে থায় বাতায়ন কোণে, সে চাবে না সে থা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাঁশি, কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার কুমার যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘোমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়িমণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে, মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গোড়ায়ে, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া, রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। এইভাবেই
রবি ঠাকুর আমাদেরকে তার কবিতায়, তার লেখায়, তার গীতিনাট্য, নৃত্যনাট্য কত কিছু বলে শেষ করতে পারবো না। যখন এই শুভক্ষণ কবিতাটা পড়ি বুঝতেই পারছেন ভীষণভাবে মনে হয় প্রকৃতির কথা, আনন্দের কথা এবং প্রকৃতির মায়ের কথা। চণ্ডাল কন্যা প্রকৃতি আমরা জানি, আনন্দকে প্রেম নিবেদন করেছিল, তার সব কিছু সে উজাড় করে দিতে চেয়েছিল তার মনে মনে। কিন্তু আনন্দ তো বুদ্ধের শিষ্য, তাকে কি ওইভাবে ধরে রাখা যায়? তো এই শুভক্ষণ কবিতাটির মধ্যে আমরা এটা খুঁজে পাই, তাই জন্য আমার ভীষণ অন্যরকম লাগে। একটা অদ্ভুত পাওয়া, প্রেমের এক অপূর্ব রূপ। রবি ঠাকুরের কবিতায় গানে তো প্রেম আর প্রকৃতি এবং পূজা মিলেমিশে একাকার হয়ে গেছে। এরপরে আমি যেটা ভাবছি, আমার আরেকটি খুব ভালো লাগার কবিতা, আমি জানি অনেকের এটা এতটাই ভালো লাগার যে যারা হয়তো নিয়মিত বলেন না তারাও অনেক সময় মুখস্থ রাখেন। আমি কবিতা দেখি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুলি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্বকথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না না চুনি, না আলো না গোলাপ, না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো ঘুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাত্রের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাঁচবে না সুর, সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে, তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি একাই বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে, প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। এই যে নবরবিকিরণের এই যে উদ্যোগ, আপনাদের সঙ্গে অনেকদিন ধরে রবি ঠাকুরকে নিয়ে বাস করা, আজকে আমি রয়েছি, তাই ভীষণ ইচ্ছে করছে এইরকম ধরনের অনুষ্ঠানগুলোতে, ইচ্ছে করে খুব ভালো রাখা কবিতা বারবার যা শুনিয়েছি তা আবারও বলতে চাই। কেন কি এই ভালো লেখা কবিতাগুলো কিন্তু অন্তর জুড়ে রয়েছে, এ যেন জীবনের কথা। এরকম একটি কবিতা জীবন দেবতা শোনাই একটু। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকলতি আস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সাম, কত যে বরণ কত যে গন্ধ, কত যে রাগিনী কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছ বয়ন বাসর শয়ন তব, গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব।
আপনি বড়িয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে লেগেছে কি ভালো। হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে। বর্ষা শরতে, বসন্তে, শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখেছ বধূ মরম মাঝারি রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কো আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন, সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে নাথ, অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কাননে এসেছি বাড়ি গিয়া, ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুম ঘোর। শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নবশোভা, নূতন করিয়া লহ আর বার চিরপুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। জীবন দেবতা শোনাবার পরে আমার অন্য একটি কবিতার কথা মনে হচ্ছে, রবি ঠাকুর কি অদ্ভুতভাবে সেই তাঁকে পাওয়ার কথা, সে পরম পুরুষ তাকে পাওয়ার কথা তার অনেক কবিতায় বলে গেছেন। যেমন কৃপণে বলেছেন, জীবন দেবতা শোনালাম বলেছেন, সেই রকমই একটি কবিতা বাণিজ্যে বসতে লক্ষ্মী। কি অপূর্ব লাগে এই কবিতাটি বলতে গেলে আমার। জীবনের সব কিছু যদি উজাড় করে তার পায়ে আমরা দিতে পারি, তবে আমাদের চাওয়া পাওয়াটা একটা অন্য রকমের মাত্রা পায়। বাণিজ্যে বসতে লক্ষ্মী। কোন বাণিজ্যে নিবাস তোমার কহ আমায় ধনী, তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনী। দুয়ার জুড়ে কাঙাল বেশে, ছায়ার মতো চরণ দেশে, কঠিন তব নূপুর ঘেঁষে আর বসে না রইব। এটা আমি স্থির বুঝেছি, ভিক্ষা নইব নইব, যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই। তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। সাজিয়ে নিয়ে জাহাজখানি, বসিয়ে হাজার দাড়ি, কোন নগরে যাব দিয়ে কোন সাগরে পারি, কোন তারকা লক্ষ্য করি কুল কিনারা পরিহরি, কোন দিকে যে বাইব তরি অকুল কালো নীরে, মরব নার ব্যর্থ আশায় বালু মরুর তীরে, যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই। তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। সাগর উঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে, সূর্য যেথায় অস্তে নামে ঝিলিকি মারে মেঘে, দক্ষিণে চাই উত্তরে চাই, ফেনায় ফেনা আর কিছু নাই, যদি কোথাও কূল নাহি পাই তল পাবো তো তবু, ভিটার মনে হতাশ কোণে রইব না আর কভু। যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই, তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। নীলের করে শ্যামল সেদিক প্রবাল দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীর বেঁধেছে সাগর বিহঙ্গেরা, নারিকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে, ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগ নদী, সোনার রেণু আনব ভরি সেথায় নামি যদি। যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই, তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। অকুল মাঝে ভাসিয়ে তরি যাচ্ছি অজানায়, আমি শুধু একলা নেই আমার শূন্য নাই, নব নব পবন ভরে
যাব দ্বীপে দ্বীপান্তরে, নেব তোরি পূর্ণ করে অপূর্ব ধন যত, ভিখারি তোর ফিরবে যখন ফিরবে রাজার মতন। যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই, তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই, তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। রবি ঠাকুরের কবিতা তো বলবই, তার লেখায় তার পুজো, মানে তারই সৃষ্টি দিয়ে তাকে পুজো করি, এবং এই কবিতা তো অন্তরের সঙ্গে জড়িয়ে থাকা কবিতা। কিন্তু কিছু কিছু কবিতা আমার ভীষণ বলতে ইচ্ছে করে, যেমন শঙ্খদার ছড়াটি বারবার বলতে ইচ্ছে করে। ছোট থেকে বড় আমরা কীভাবে রবি ঠাকুরকে দেখি, কত অবাক বিস্ময়ে আমরা ভাবি তাকে, তিনি যেন সর্বত্রই। এই ছড়াটা ভীষণ মজার, মিথ্যে কথা সবাই জানেন, সবাই জানো এবং জানেন, তাও আরেকবার বলতে ইচ্ছে করছে। লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছে বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামে। চিড়িয়াখানার নাম জানো তো আমার, সেজো মেশো, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন বাদেই চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে চলি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনই ব্যাকুব। আকাশ পানে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। এবার ইচ্ছে হচ্ছে দান কবিতাটা বলতে, আমার খুব প্রিয়। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধেবেলায় যে মালাটি গলায় ছেলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা সজ্জা তলে রইবে বুঝি পড়ে, তাই আমি কাঙালের মতো এসেছিলেন ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন ছে, ভোরের পাখি সুধায় গে কি পেলি তুই নারী। নয় এ মালা নয় এ থালা গন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে এ কি তোমার দান, কোথায় এরে লুকিয়ে রাখি নাই যে হেন স্থান, ওগো এ কি তোমার দান। শক্তিহীনা মরি লাজে এ ভূষণ কি আমায় সাজে, রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়ব আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়, আমি ছাড়ব সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখব পরাণময়, তোমার তরবারি আমার করবে মাথন ক্ষয়, আমি ছাড়ব সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করব না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ, তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ। আবারও একটু ইচ্ছে করছে রবি ঠাকুরকে নিয়ে আমার খুব প্রিয় লেখাটি, সুনেত্রাদির লেখা অনেকেই জানেন, অনেকেই জানেন, তাও তারা বারবার আমার কাছে এটা শুনতে চান, কেন তা আমি জানি না।
তবে আজকে নবরবি কিরণের এই আয়োজনে রবি ঠাকুরকে নিয়ে অনেকক্ষণ থেকে মনে হচ্ছে এটা একটু বলি। এটা একদম আমার অন্তরের কথা। আর রবি ঠাকুরের জন্মদিন যখন এগিয়ে আসে তখন ভীষণভাবে এটা বলতে ইচ্ছে করে। রচনার রবীন্দ্রনাথ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মার খোলা গলায় গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আবার যাচ্ছি প্রথম দিকে। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দোৎসব নয়, বাইশে শ্রাবণের ব্যথাও নয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিংবা বোলপুরে বিশ্বভারতী, আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মার খোলা গলার গানে। কিন্তু তাও যখন তখন কিংবা যেমন তেমন করে নয়, সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মার একটা প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়। গানটা মার মুখে শুনতে শুনতে কখন জানি আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতে সন্ধ্যের অন্ধকারে লুকিয়ে আমাদের একরত্তি বাগানের ছোট ছোট গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো। হঠাৎ মনে হলো প্রচণ্ড ঝোড়ো বাতাসে গাছগুলি যেন এক্ষুনি ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা গভীর সম্পর্ক আছে, গোপন আনন্দের সঙ্গে বেদনা। গাছেদের ভালো লাগা, চারপাশে প্রাকৃতিক উল্লাস, আর আমার প্রথম বুঝতে পারার ভালো লাগার আনন্দে কতক্ষণ বুঁদ হয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ চমক ভাঙল যখন আমার মনে হলো আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার গলার কাছটা যেন কে চেপে ধরেছে। এরই মধ্যে ঝমঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। গাছেদের ভালো লাগা, চারপাশে প্রাকৃতিক উল্লাস, আর আমার প্রথম ভালো লাগার আনন্দকে ছাপিয়ে আমার সমস্ত শরীর ঝাপটায় ভিজিয়ে দিল। ঝড়ো ঝড়ো বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমিও মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই খাই। অভিসার শব্দের মানে কি মা? ও অভিসার, অভিসার আবার কোথায় পেলি? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমার অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ঠিক ওখানে। মা বললেন, অভিসার শব্দের মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সব সবে ভিজে জামাই ঘরে ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি। আজই জেনেছি, জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এমনিভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে, মায়ের স্নানের শব্দে, সাবানের ঠান্ডা গন্ধে বার বার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর, যত দিন যাবে, যত দিন যাবে, যত দিন যাবে।